কলেজে এখন বিশাল ব্যস্ততা, সামনেই ওদের বড় প্রোগ্রাম। প্রতি বছর পুজোর ঠিক আগে ওদের কলেজ ফেস্টটা হয়ে থাকে। এই সময়টা সবচেয়ে ব্যস্ত থাকে কলেজের কমন রুম আর ইউনিয়ন রুম। কমন রুমে টেবিল টেনিসের টেবিলটা একটু সরিয়ে রিহার্সাল চলে সারা দিন। কখনো জোরে জোরে ছেলেমেয়েদের গান গাওয়ার আওয়াজ, বা কখনো নূপুরের আওয়াজ। তবে নাচ যে শুধু নূপুরের ছন্দে হয় তা নয়, লড়কি আখ মারে ও মধু ও মধু এসবও আছে। আর ইউনিয়ন রুমে তখন লাস্ট মিনিটের কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, মানে যাকে বলে তুঙ্গে তরজা। প্রোগ্রাম শিডিউল ফাইনাল হয়েছে কি না, গেস্টের জন্য গাড়ি বলা হয়েছে কি না, প্রিন্সিপাল স্যার এখনও ডোনেশন দেননি কেন, একজন যেন দুটোর বেশি পাস না পায়, ভালো করে সেই দিকে নজর রাখা। এই নিয়ে উত্তাল ব্যস্ততা। ওদের আবার 70 বছর, তাই ব্যস্ততা যেন আরও বেশি। কলেজটা পাঁচ মাথার মোড়ের কাছেই, তাই মেট্রো 3 নম্বর গেটের পাশেই বড় ব্যানার টাঙানো হয়েছে। জিএস এর করা নির্দেশ, কলেজ স্ট্রিটের কাছেও লাগাতে হবে বড় ব্যানার, কারণ ওইখানেই ওদের প্রতিপক্ষ কলেজ। আগেরবার ওই প্রতিপক্ষ কলেজ তাদের নবীনবরণ অনুষ্ঠানে অনুরাধা রয়কে ইনভাইট করেছিল। সে কি ভিড় ঠেলাঠেলি বাবা ওনার প্রোগ্রাম দেখতে গিয়ে, উফ। এবার তাদের টেক্কা দিতে ওদের, মানে পায়েলদের কলেজ বম্বে থেকে অনুপম সিংকে ইনভাইট করেছে। গোটা কলেজ তো ছাড়ুন, সারা কলকাতা শহরে রটে গেছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অনুপম সিং ইজ ইন ক্যালকাটা, দ্যাটস অল। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা তো বড় বড় করে স্ট্যাটাস দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, খানিকটা লোক দেখানো বটে, সত্যি বলতে ওদের উৎসাহ সবচেয়ে বেশি। এই সময়টা নিজেকে কিরকম বড় হয়ে গেছি মনে হয়। কেউ কেউ হেব্বি, মানে সো কল্ড পেকেও যায়, লুকিয়ে নয় বরং লোক দেখিয়ে সিগারেট খায়, মানে কি আর বলবো। তা যাই হোক, কলেজ ফেস্টের সময় রকমারি লোকজন দেখা যায় কলেজে। একটা অংশ থাকে যেখানে গত বছরের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়, সেটা অবশ্য স্যার ম্যামরাই দেখেন। আর এই পুরস্কার বিতরণী ও প্রিন্সিপালের ঘুম পাড়ানি বক্তৃতা শেষ হলেই মূল অনুষ্ঠান শুরু হয়। যা বলছিলাম, টাইপস অফ পিপল ইন কলেজ ডিউরিং ফেস্ট। বিরাট একদল রিহার্সালে ব্যস্ত হয়ে যায়, সুরেই গাক বা বেসুরে, তালেই নাচুক বা বেতালে, তাদের রোয়া বড়ই বেশি হয়, মাটিতে পাই পড়ে না মেরি। কলেজের ফেস্টে পার্ট নিচ্ছে বলে কথা, তারা ক্লাস করুক বা না করুক অ্যাটেন্ডেন্স ঠিক পড়ে যায় ভাই। তারপর ধরুন বেশ কয়েকজন ইঁচড়ে পাকা ছেলেপুলে ইচ্ছে করে সাপলি খাওয়া ইউনিয়নের দাদাগুলোকে খুব জোর অয়েলিং করে ফেস্টের কোর কমিটিতে ঢুকে যায়। বিশেষ কোনো কাজ নেই, তবে কলেজে সারাদিন হুব্বা হয়ে ঘুরে বেড়ায়। এর কারণ, দে আর ইন কোর কমিটি। আরও একটা সুবিধে আছে, এরা কিন্তু পছন্দের বন্ধুদের জন্য এক্সট্রা পাস টাস জোগাড় করে এনে দেয়। ব্যাস ওইটুকুই, রোয়া তারপরেই শেষ। আর একটা দল আছে, সেখানে সাধারণত সুন্দরী মেয়েদের ছড়াছড়ি। কিসের জন্য না, র্যাম্প ওয়াক। ছেলেরাও থাকে, তবে সংখ্যায় খুবই কম। এরা যেন 1 মাস আগে থেকে ডায়েটে চলে যায়, জিম জয়েন করে, আর গন্ডায় গন্ডায় বিউটি প্রোডাক্ট মাখতে থাকে। আর কিছু ঝামেলা হলেই, ও বেশি সুন্দরী তাই ওকে বেশি প্রেফার করা হয়েছে, হ্যাশট্যাগ নেপোটিজম। এরপর আসে যুগলগণ, নতুন প্রেমের গঠন ও পুরাতন প্রেমের ভাঙন, দুইয়েরই মকা এই ফেস্ট। এইখানে এদের কারুর প্রেম টেকে তো কারুরটা ফোটে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যাদের এইসব কালচারাল ফেস্ট টেস্ট নিয়ে কোনো আগ্রহ নেই, তারা বাবা মায়ের হাত ধরে কলেজে আসে, পাট করে চুল আঁচড়ে বা দুটো লম্বা লম্বা বিনুনি বাঁধে, স্যারদের বোরিং ক্লাস করে আর বাড়ি চলে যায়। তাদের একটাই বক্তব্য, পড়াশোনা করতে এসছি, পড়াশোনা করা হয়ে গেছে, এবার চলে যাব, টাটা। তবে সবচেয়ে খাটনি তাদের যারা সত্যিকারের ব্যাকস্টেজ থেকে পুরো প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যায়। তাদের সত্যি সেলাম, গেস্ট আনা, তাদের একরকম প্যাম্পার করা, সব দায়িত্ব এই বিশাল টিমের। যদিও এবার কলেজে কিন্তু একটা ব্যাপার হয়েছে, কলেজের মোস্ট হ্যান্ডসাম সিঙ্গার থার্ড ইয়ার বিকমের অনিরুদ্ধ গত মাসেই লিঙ্গি খেয়েছে। তারপর থেকেই ওর হোয়াটসঅ্যাপে সুন্দরীদের লম্বা লাইন,
গেস্ট আর্টিস্টের পর যদি কারুর সবচেয়ে বেশি প্রেফারেন্স থাকে তাহলে অনিরুদ্ধর। হাতে গিটারটা নিয়ে ঝড় তোলে শ্রোতাদের বুকে, গান গাওয়ার সময় ওর গালে যে টোলটা পড়ে, ব্যাস ওতেই পাগল রমণীগণ। এবার লেঙ্গি খেয়েছে, তাই একটা চাপ চাপ উত্তেজনা। স্পেশাল কিছু কি থাকছে ওর পারফরমেন্সে? চলুন অডিটোরিয়ামে গিয়ে দেখি ও কি গান ধরেছে। শুরু হয়ে গেল বলে যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে, বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে, সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি আমি জানি জানি 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 আমি